হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি এস মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত আজকে যেই মডেলটি এনেছি এই মডেলটির নাম হচ্ছে আইটেল এসি টু আইটেল এসি টু এসি টু এন এই সেটগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটি দেখা দিচ্ছে ব্যাটারি লো টেম্পারেচার ডো্ট চার্জ আর এই সেটটির আরও একটি প্রবলেম আছে ব্যাটারি লো টেম্পারেচার দ্য ফোন উইল সুন পাওয়ার অফ এই প্রবলেমটি আসছে এই প্রবলেমটি সলভ করবো শুধুমাত্র একটি জাম্পারের সাহায্যে কোনো রকম টেন কে রেজিস্টেন্স ইউজ করব না কোনো রকম আইসি চেঞ্জ করবো না কোনো কোনো ব্যাটারি চেঞ্জ করব না চার্জার চেঞ্জ করবো না শুধু একটি জাম্পার করবো জাম্পার করে প্রবলেমটি সলভ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন কীভাবে প্রবলেমটি সলভ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফোনটিকে খুলে নেওয়ার পর আমরা ব্যাটারির যে কানেক্টার আছে তিনটে পয়েন্ট আছে তিনটি পয়েন্টের মধ্যে পজিটিভ পয়েন্ট ছেড়ে দিয়ে নেগেটিভ পয়েন্ট আর মিডিল যে বিএসআই লাইন আছে বিএসআই পয়েন্ট ওই দুটি পয়েন্টকে একসঙ্গে জাম্পার করে দেবো এটি জাম্পার নিয়ে দুটোকে শর্ট করে দেবো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি আপনার কোনো কাজে লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য এই যে নেগেটিভ আর মিডিল পয়েন্ট যেটা আছে দুটো পয়েন্টকে একসঙ্গে জাম্পার করে দিলাম শর্ট করে দিলাম শর্ট করে দেওয়া হয়ে গেছে এরপর আমরা চেক করবো যে ফোনটি চার্জ হচ্ছে কি না ব্যাটারি লাগিয়ে সেটিকে অন করে নেবো এরপরে আমার ফোনটাকে চার্জে লাগালাম ফোনটি চার্জার চার্জ হচ্ছে কোনো রকম নোটিফিকেশন দেখাচ্ছে না কোনো রকম ইরোধ দেখাচ্ছে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ